হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে খুবই ছোটোখাটো একটা হ্যান্ডক্রাফটি DIY ভিডিও। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যাদেরকে দেখলেন তারা হচ্ছে আমাদের বাসার নতুন সদস্য, তাদের নাম এখনও রাখিনি। যদি কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে আমি আর্টটা শুরুতেই দেখিয়ে দিয়েছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পাতা। তো এটা হচ্ছে আমাদের বাসার সামনে একজন হচ্ছে অপরিচিতা গাছ লাগিয়েছিল, দেখতে খুবই ভালো লাগে, আমি প্রতিদিনই দেখি। তো তারপর আমি বিভিন্ন ধরনের পাতা নেওয়ার জন্য আমাদের বাসার বাইরে বের হলাম, কারণ আমাদের বাসায় এত জঙ্গল নেই। আমার ভয়েস ওভারের সময় যদি আপনার কোনো বাড়তি শব্দ শুনতে পান তাহলে প্লিজ অ্যাভয়েড করবেন, কারণ আমাদের বাসায় প্রচুর মেহমান, তার মধ্যেই আমি এই ভিডিওটা বানিয়েছি। আমি বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন শেপের পাতা নিয়ে এসেছি। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে লিকুইড কালার। আমার কাছে আছে হচ্ছে ফেব্রিক কালার, তো আমি প্রায় বেশিরভাগ সময় ফেব্রিক কালারটাই ইউজ করি। আর অ্যাভয়েড করবেন আমার প্লেটটাকে, এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি জানি। এটাকে আসলে আমার ক্লিন করতে ইচ্ছা করে না, বাট কাজ করতে খুব ইচ্ছা করে এটার উপরে। তো এটাকে আমি আসলে খুব বেশি ধুই না, মাঝে মধ্যে ধুই। আর এই যে সুন্দর প্যাডটা দেখতে পাচ্ছেন, এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। কেন জানি হুট করে মনে হলো এটা আমি কিনে ফেলি, তো কিনে রেখেছি। এটা কেনার পরে কখনই ইউজ করা হয় নাই, তাই ভাবলাম যে এবার একটু করা যাক। যেহেতু একটা জিনিস বানাবোই তো আপনাদের সাথে কেন শেয়ার করবো না। আসলে আমি ভিডিও শ্যুট করাতে এবং হচ্ছে এডিট করাতে খুবই কাঁচা। সো আমার ভিডিও বানানো বা এডিট করাতে যদি কোনো রকমের গরমিল থাকে প্লিজ অ্যাভয়েড। সো এটা বানানোর জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাতাটাকে উল্টিয়ে নিতে হবে, যেন পাতার অপরপৃষ্ঠের যে ভাঁজগুলো আছে এগুলো সুন্দর করে ছাপটা বসতে পারে। তো এখানে আমি হচ্ছে একটা ফেব্রিক কালারের একটু জলপাই কালারটি ইউজ করছি, কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি ভাবলাম যে ব্ল্যাকের ওপর এটা খুব ভালো লাগবে, তো ফার্স্ট এটা দিয়ে আমি স্টার্ট করলাম। এইভাবে ছাপ দেওয়ার পর আমি হচ্ছে একটা ভিডিও ব্লেন্ডার দিয়ে সুন্দর করে প্রেস করে নিব। এখানে এইভাবে প্রেস করলে সুন্দর করে হচ্ছে ছাপটা বসবে, আর এই বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই নিজ মাপার। তারপর এখানে আমি হচ্ছে কাগজটাকে রাউন্ড রাউন্ড করে পেঁচি এরকম একটা লাঠির মতো বানিয়ে নিয়েছি, কারণ আমার ইচ্ছা ছিল এটা হচ্ছে ওই ছবিটার চারদিকে দিয়ে একটা ফ্রেমের মতো বানাবো। যে পেটটাতে পেন্টিংটা বানিয়েছি সেটা যথেষ্ট মোটা ছিল, কিন্তু তারপর আমার মনে হচ্ছে যেহেতু এটা আমি ওয়ালে হ্যাঙিং করবো সেজন্য একটু সাপোর্টের জন্য আরও একটু মোটা কিছু দিয়ে নিই। তো আমি এই ক্যালেন্ডারটি ইউজ করলাম, এটাও ভালোই মোটা ছিল। তো এটার উপরে ফার্স্টে গ্লু দিয়ে অ্যাটাচ করে নিলাম পেন্টিংটাকে, তারপরে সাইজ অনুযায়ী কেটে নিলাম। ফার্স্টে আমি ভেবেছিলাম স্টিকগুলোকে ব্ল্যাক কালার করব, তারপরে ভাবলাম যে না এটাকে ব্রাউন কালার করা যাক, দেখি কেমন লাগে। তারপর দেখি যে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল ব্রাউন কালার করার পর। আর গ্লুটা হাত দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার গ্লু টিউবটা হারিয়ে গিয়েছে। আসলে আমার একটা ছোটো ভাই আছে, আর যাদের বাসায় ছোটো ভাই আছে তারা তো জানেনই জিনিস কখনোই পাওয়া যাবে না, কারণ ওরা যে কী করবে জিনিস নিয়ে একমাত্র ওরাই জানে। সো আমি ওই প্রয়োজনের সময় টিউবটা পাইনি, তাই হাত দিয়েই গ্লুটা লাগালাম। আর হ্যাঁ,
আপনারা কিন্তু আমার হাতটাকে আরও বেশি করে অ্যাভয়েড করবেন, কারণ আমি জানি আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যে কোনো আর্টিস্টেরই এই অবস্থা হয় সব কিছু করার পর, পেন্টিং করার পর। সো প্লিজ অ্যাভয়েড। কাগজে কে দো পঙ্খ লেকে উড়া চলা যায় রে, যাহা নেহি জানা থা ইয়ে। এটা ছিল আমার পেন্টিং এর ফাইনাল লুক। সো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর হোয়াইট গ্লু গুলো যে দেখা যাচ্ছে ওগুলো শুকিয়ে যাবে, সো ওইগুলোকে অ্যাভয়েড করেন। আসলে কিন্তু পেন্টিংটা অনেক সুন্দর হয়েছে, আমি অলরেডি আমার রুমে টানিয়ে দিয়েছি। সো আল্লাহ পেস, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখাবে, টাটা।